ধরপা বানে ভেসে যাবে গোয়া, বিপর্যয়ে তছনছ হয়ে যাবে সৈকত সহ। সতর্কতা জারি করলো IMD, কতটা আতঙ্কের পরিস্থিতি দেখুন প্রতিবেদন। উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে হরপা বানের জেরে বিধ্বস্ত হয়েছে জনজীবন। এবার সেই ভয়ঙ্কর হরপা বান বিপদ ডেকে আনছে গোয়ার ভাগ্যে। সৈকত শহরকে নিয়ে আতঙ্কের খবর শোনালো মৌসুম ভবন। হাওয়া অফিসের পূর্বাভাস, এবার হরপা বানের আশঙ্কা গোয়াতে। গোয়ার আবহাওয়া নিয়ে যৌথ পূর্বাভাস দিয়েছে ভূবিজ্ঞান বিজ্ঞান মন্ত্রক এবং মৌসুম ভবন। সতর্কতা জারি করে বলা হয়েছে যে কোনো মুহূর্তে হরপা বান এসে ভাসিয়ে নিয়ে যেতে পারে সৈকত শহরকে। IMD সতর্কবার্তায় বলা হয়েছে এই হরপা বানের জেরে প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে গোয়ায়, নিচু জমি ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল। গোয়া ছাড়াও হরপা বানের জেরে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে কর্ণাটক, কেরালা এবং কোঙ্কণ উপকূলের মতো অপেক্ষাকৃত নিচু রাজ্যগুলিতে। বৃহস্পতিবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে গোয়া, কর্ণাটক, কেরালায়। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে গোয়াতে। গত 24 ঘন্টায় গোয়ার 7টি এলাকা 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে। এর জেরেই চলতি মরশুমে বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও কমেছে। বর্তমানে বৃষ্টির ঘাটতি কমে দাঁড়িয়েছে 4%, যা জুন মাসে 10% ছিল। অন্যদিকে বঙ্গোপসাগরে ফের একবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা চলতি মাসের মধ্যেই ফের একটি সাইক্লোন আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে, যে কারণে আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দেশের একাধিক রাজ্যে। মৌসুম ভবন সূত্রের খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বর্তমানে ঘূর্ণাবর্তটি রয়েছে, যা ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এর জেরে বৃষ্টিপাত হতে পারে মূলত অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে। এছাড়াও ওড়িশা উপকূলের এলাকাগুলিতেও এক নাগাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই IMD-র তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওড়িশার 8 জেলায়। তালিকায় রয়েছে ময়ূরভঞ্জ, কেউনঝড়, খান্দমহল, গঞ্জাম, গজপতি, রায়গড়, কোরাপুট এবং মালকনগিরি। চলতি মরশুমে আরব সাগরে সৃষ্ট বিপর্যয় সাইক্লোনের জেরে বিলম্বিত হয়েছিল বর্ষা, ফলে জুন মাস থেকেই বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে প্রায় প্রতিটি রাজ্যেই। কেরালাতেও এবার বেশ কিছুটা দেরি প্রবেশ করেছে বর্ষা। অপরদিকে চোখ রাঙাচ্ছে এলোনিনো। পরিবেশবিদদের দাবি, এলোনিনোর জেরে এবার বৃষ্টির আকাল দেখা দিতে পারে ভারতে। উল্লেখযোগ্য হারে কমতে পারে বৃষ্টির পরিমাণ, যা ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।